তোমাদের বন্ধু শেখর, আজকে আমি চক্রবৃদ্ধি সুদে পার্ট টুর ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমরা পার্ট টু ওয়ানের ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে আর রেলওয়ে এনটিপিসি এবং অন্যান্য পিএসসি এক্সামের যে ম্যাথগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে বেশি কথা আমরা আজকে ভিডিও দেখে যাওয়া যাক। আজকে আজকে যে অঙ্কগুলো করবো মূলত দুটো ফর্মুলার উপর। তাহলে এখানে প্রথম ফর্মুলাটা একটু দেখে রাখো, বলছে বার্ষিক 8% সরল সুদে হারে কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে পার্থক্য যদি এস টাকা হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার আসল সমান সমান এস ইন্টু 100 বাই আর এ হোল স্কোয়ার হবে। এর মানে হলো এসটা হলো সুদের পার্থক্য, এটা মনে রাখবা। যদি আসল বের করতে বলে তাহলে এটা হবে, আবার যদি সুদের পার্থক্য বের করতে বলে তাহলে আসল ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর ফর্মুলা মনে রেখো। আসল যদি বের করতে বলে তাহলে কী হবে, এস ইন্টু 100 বাই আর এ হোল স্কোয়ার, আর সুদের পার্থক্য যদি বের করতে পারে তাহলে আসল ইন্টু আর বাই 100 এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্ক অঙ্কগুলোর দিকে যাই, তাহলে আমরা এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবো। ঠিক আছে, দেখো দেখো ফার্স্ট অঙ্কটা দিকে কী বলেছে, দেখো বার্ষিক 8% সুদে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলে পরিমাণ কত। এটা টিসি এবং সিসি এক্সামে এসেছিল। ঠিক আছে, তাহলে আমাকে তাহলে এখানে বলছে, আর দেখো ভালো করে দেখো, 8% বলছে সরল সুদে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদের পার্থক্য বলেছে 768। ঠিক আছে, তাহলে এস, তাহলে এস এর ভ্যালু কত বলেছে এখানে, আমরা আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যর ভ্যালুটা আমি এস ধরছি, তাহলে 768। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাটা প্রয়োগ করছি, ফর্মুলাটা তো আমরা জানি, ফর্মুলাটা হলো এস ইন্টু 100 বাই আর এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ফর্মুলা, তাহলে তাহলে এস ইন্টু, তাহলে এস এর ভ্যালু আমি বসে দিচ্ছি, এস এর ভ্যালু কত, 768 ইন্টু 100, আর আর এর ভ্যালু কত, 8%। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো 768 ইন্টু 100 এর স্কোয়ার মানে কত, আরও দুটো জিরো বেড়ে যাবে, আর এখানে মানে 64। এবার এটাকে আমি কাটাকুটি করি, এখানে কাটাকুটি করলে তুমি 12 পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হলো, এটার সাথে ইন্টু করো, 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো দাদা তাহলে অঙ্কটা দেখে রাখবে, বলছি দেখো যদি এরকম যদি হয় বার্ষিক 8% 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে পার্থক্য যদি বলে দেয়, সেখান থেকে আসল যদি বের করতে পারে তাহলে এই ফর্মুলা করবে। আসল বের করার ফর্মুলা কি, এস ইন্টু 100 বাই আর এ হোল 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 স্কোয়ার। আচ্ছা, এখানকার মধ্যে যদি আসল বের করতে পারে তাহলে এই ফর্মুলাটা প্রয়োগ করবে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দিকে যাওয়া যায়। পরের অঙ্কটা বলেছে 12.5% সুদে হারে 15,000 টাকা 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে পার্থক্য কত। দেখো এইখানকার আগেকার অঙ্ক আর এখানকার অঙ্ক মধ্যে একটা পার্থক্য আছে। দেখো এখানে 15,000 টাকার আসলটা বলে দিচ্ছে, মানে আসলটা বলেছে কত, 15,000 টাকা, আর সুদের হার বলেছে কত, 12.5% সুদের হারে, আর আমাকে বের করতে বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদে পার্থক্য বের করতে বলেছে। ঠিক আছে, পার্থক্য বের করতে বলেছে। ঠিক আছে, তার মানে এস এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এস এর ভ্যালু বের করতে গেলে, মানে এস এর ভ্যালু মানে হলো এস মানে হলো সুদের পার্থক্য। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, এস মানে হলো সুদের পার্থক্য, কার কার সুদের পার্থক্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এর ফর্মুলা হবে তোমার এ ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার, এ ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে এর, তাহলে এটা আমি, আচ্ছা এটা আমি ধরে নিচ্ছি আসল। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল ভ্যালুটা, মানে এটা তোমার 15,000 টাকার, এটা লিখে নিচ্ছি 15,000 টাকা। ঠিক আছে, এটা আমি পাশে লিখে নিচ্ছি। এবার আমি ক্যালকুলেশন করছি, দেখো তাহলে এস ইজিক্যাল কত হবে, 15,000 ইন্টু আর বাই 100 আছে, তাহলে এখানে আর এর ভ্যালু হলে 12.5%, 25/2 ইন্টু 100, আচ্ছা 12.5টাকে আমি এইভাবে লিখলাম হোল স্কোয়ার। দেখো এখানে দেখো আমি 15,000 টাকা ক্যালকুলেশন করছি, তাহলে এখানে 25 মানে কত, 625। ঠিক আছে, আচ্ছা 625, আর তোমার এখানে দেখো এখানে 2 মানে 4, আর এটা হলো 1,000, আরও দুটো জিরো বেড়ে গেলো। ঠিক আছে, তাহলে এবারে আমি ক্যালকুলেশন করছি, দেখো দেখো এখানে 3টে 0 3টে 0 কেটে গেল। ঠিক আছে, আর এখানে দেখো তিন, এখানে দেখো তোমার এখানে 10 আর 15 কাটাকুটি করলে 3 আর 2 বেরোয়। ঠিক আছে, 3 আর 2 বেরোয়। ঠিক আছে, দেখো আর উপরের সাথে এ হচ্ছে না। এবার তুমি ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করে নিয়ে তোমার বেরোবে এখানে 234.375, এখানে কত বেরো, 234.375, তাহলে সেটা অ্যাপ্রক্স হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 234 টাকা। দেখো অ্যান্সার যেখানে আমাদের অপশন থাকবে সেখানে দেখবে কাছাকাছি কোনটা হচ্ছে, যদি এটা তুমি মনে করো 234 আর 235 মধ্যে যদি থাকে তাহলে এখানে 234ই হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার দেখবে এরকম লেখা হবে, 234 টাকা দিয়ে দেখবে এরকম লেখা দেবে প্রায়। তোমাদের অপশনে যখন যখন এএসএম এক্সামে অপশনে যখন এসেছো তখন এটাই এটাই তোমার লেখা আছে, 234 টাকা প্রায়, আরও ছিল 243 টাকা প্রায়, এরকম ছিল, তাহলে এটাই হবে। ঠিক আছে, এখানে তুমি ক্যালকুলেশনটা করে নিবে তাহলে এটা হবে। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা দিকে যাওয়া যাক। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা বলেছে বার্ষিক 6% সরল সুদে
কোনো টাকা 2 বছরে সুদ 300 টাকা হলে একই সুদের হারে ও সময় ওই টাকা চক্রবৃদ্ধি সুদ করতো, ঠিক আছে? কী বের করতো? চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। মানে 6% সরল টাকা 2 বছরে সুদ, 2 বছরে সুদ 300 টাকা হলে একই সুদের হারে এবং সময় ওই টাকা চক্রবৃদ্ধি সুদ করতে হবে, এটা পিএসসি এক্সামের সুদ। এই ধরনের অঙ্কের একটা ফর্মুলা, ফর্মুলা বলে দিচ্ছি। ধরো এই ধরনের অঙ্কটা কি বার্ষিক 8% সরল সুদের হারে কোনো টাকার 2 বছরে সরল সুদ এক্স টাকা যদি হয় তাহলে একই সুদের হারে এবং একই সময় ওই টাকা চক্রবৃদ্ধি সুদ হবে। এই ফর্মুলা, ফর্মুলা কি R/R+200/200 ইন্টু এস, এস এসটা কি এখানে সরল সুদ, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখে নাও, এখানে কি বলেছে দেখো, এম তাহলে তাহলে এস এর ভ্যালু কত এখানে 300 টাকা, ঠিক আছে? তাহলে আমি ফর্মুলাটা প্রথমে লিখে নিচ্ছি, ফর্মুলাটা লিখে নেওয়ার পরে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে? তাহলে আমরা ফর্মুলাটা লিখছি R/200/200, এটা তুমি ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, ইন্টু এস, ঠিক আছে? এটা তুমি সেখানে বিপদের মধ্যে দিতে পারো। আর এর ভ্যালুটা জানিয়ে দেয় 6%, তাহলে 6+200 এদিকে 200, ঠিক আছে? এদিকে তুমি এখানে ব্যাকেট দাও, ব্যাকেট দিয়ে এখানে এস এর ভ্যালু কত 300। এবার দেখো তুমি এখানে ক্যালকুলেশন করো, ঠিক আছে? এটা ইন্টু, হ্যাঁ, দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কত 206, এদিকে 200 ইন্টু 300। ক্যালকুলেশন করলে এখানে কত 2 হয়, এখানে কত 3 হয়। এবার তুমি এখানে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন এখানে দেখো, এখানে 103 হয়, এখানে যদি কাটাকুটি করো তাহলে এখানে কত 309, তাহলে কত হবে অ্যান্সার 309। তাহলে এখানে অঙ্কটা অ্যান্সার 309। দেখো অঙ্কটা ভালো করে বোঝে না একবার, বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদের হারে এই সময় কই টাকা চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। মানে যদি সুদ যদি শুধু সরল সুদ বলে দেয় তাহলে তাহলে সেখান থেকে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাকে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। দেখেন এস এস হলো সরল সুদের ভ্যালু, ঠিক আছে? এসটা হলো সরল সুদ, মনে রাখবে এস হলো সরল সুদ, এই ফর্মুলাটা প্রয়োগ করলে হয়ে যাবে। আচ্ছা পরের অঙ্কটা আসে যায়, পরের অঙ্কটা এই ধরনের অঙ্ক বলছে, বার্ষিক 20% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদের হারে ও সময় ওই টাকা চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে 20% সরল সুদে বলেছে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে, ঠিক আছে, একই সুদের হারে ওই টাকা চক্রবৃদ্ধি সুদ, মানে সরল সুদ বলে দিয়েছে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। অঙ্কটা আসলে এএসএম এবং গুডস গার্ড এক্সামে এসেছিল, ঠিক আছে? তাহলে এস এস এখানে ভ্যালু কত বলেছে, এস এর ভ্যালু বলেছে 200, মানে সরল সুদ 200টা কি সরল সুদ, 200টা হলো সরল সুদ। তাহলে আমি ফর্মুলাটা বসিয়ে দেবো, ফর্মুলাটা কি চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা। আচ্ছা ফর্মুলাটা লিখে দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কি, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা, ফর্মুলাটা আমি নিচে লিখছি, ফর্মুলাটা হলো R+200/200 ইন্টু এস, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু 20, আর এটা 200, আর 200/200 ইন্টু এস এর ভ্যালু 200 আছে, ঠিক আছে? তাহলে আমি 200 লিখে দিলাম। তাহলে দেখো এখানে আমি ক্যালকুলেশন করি, এখানে 220 অ্যাড করলে আর এখানে 200 ইন্টু 200, তাহলে এই ক্যালকুলেশন করা খুবই সোজা, এখানে 200 200 কেটে দিলাম, তাহলে এখানে 220, তাহলে 220 হলো, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে আমি দুটো ফর্মুলা আজকে আমরা জানলাম, প্রথম ফর্মুলাটা আমরা জানলাম, ঠিক আছে? প্রথম ফর্মুলাটা যদি 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 আসল যদি কোনো অঙ্কে যদি চক্রবৃদ্ধি ও সরল সুদে পার্থক্য বলে দেয় সেখান থেকে যদি আসল বের করতে হয় তাহলে কি, তাহলে এই ফর্মুলাটা আমি প্রয়োগ করবো, এস ইন্টু 100/R² আর সুদের পার্থক্য যদি বের করতে হলে তাহলে আমি বের করবো কি, আসল ইন্টু R/100/2। আর যদি শুধু শুধু সরল সুদ বলে দেয় সেখান থেকে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে তাহলে এই ফর্মুলাটা প্রয়োগ করবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যদি ভিডিওটা ভালো করে বোঝার জন্য তোমরা বারবার বারবার ভিডিওটা দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো আসবে এবার NTPC পরীক্ষায় বা PSC ক্লার্ক এক্সামে আসার চান্স বেশি। এরপরে আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট আরও অনেক ভিডিও আমরা ডাউনলোড করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, আর আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে, প্রফিট অ্যান্ড লস, তারপরে সিম্পলি ইন্টারেস্ট এবং পাইপ সিস্টান এবং আদার সব ভিডিও লিঙ্কগুলো তুমি এই নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওতে যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি NTPC পরীক্ষা বা PSC ক্লার্কের পরীক্ষায় 50 থেকে 60খানা ভিডিও ডাউনলোড করবো, শুধু ম্যাথ না, রিজনিংও ভিডিও ডাউনলোড করবো, ইংলিশও ভিডিও ডাউনলোড করবো, ঠিক আছে? আমাদের চ্যানেলের সঙ্গে সময় দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসছি বন্ধু, টাটা।